তোমাদেরকে কথা দিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে, দ্যাট ইস আমি তোমাদের 5.2.4 এর থেকে 5 নম্বরের 3 অঙ্কটা করে দেখাবো। এই অঙ্কটা আমার ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, তাই তোমাদেরকে আমি আজকে এই অঙ্কটা করে দেখাচ্ছি, ঠিক আছে? অলরেডি তোমরা যদি আগের ভিডিওটা দেখো নাই তাহলে আগের ভিডিওটা দেখবা, আদারওয়াইজ তোমরা কিন্তু এই অঙ্কটা বুঝবা না, ঠিক আছে? তো আমার অলরেডি একটা অঙ্ক, দ্যাট ইস 2.4 এর থেকে আমি একটা ভিডিও আপলোড করেছি, 33 মিনিটস প্লাস সামথিং আছে, ওই ভিডিওটা তোমরা দেখবা ভালো মতন, দেখার পরে তাহলে এই অঙ্কটা তোমরা আরামসে বুঝতে পারবা। তো চলো কোয়েশ্চেন যা আছে ওটা থেকে আমরা সমাধান করা শুরু করি। সো এখানে লিখে নিয়েছি প্রশ্ন, দেখো প্রথম নিয়ম কি, প্রথম সংখ্যাটার সঙ্গে তুমি লাস্টের সংখ্যাটাকে পূরণ করবা, ঠিক আছে? তো এক্স কিউব দিয়ে 20কে পূরণ করলে কত এসে যায়, তোমার 20 এসে যাবে, ঠিক আছে? 20 আসবে, এই 20-র ফ্যাক্টরাইজেশন করলে কত আসবে তোমার কাছে, আসছে দ্যাট ইজ 5, অর্থাৎ 2 10, এখানে দেখতে পারছো 20 আছে, 2 দিয়ে ডিভাইড, মানে ফ্যাক্টরস মানে কি, তুমি 20কে কী কী সংখ্যা দিয়ে ভাগ করতে পারো, 2 দিয়ে ভাগ করতে পারো, 10 দিয়ে ভাগ করতে পারো, 4 দিয়ে ভাগ করতে পারো, 5 দিয়ে ভাগ করতে পারো, আরও 1 দিয়ে ভাগ করতে পারো। তো ফ্যাক্টরস মানে সেটা, ঠিক আছে? তো আমি এখানে বেসিক্যালি কয়েকটা ফ্যাক্টরস দেখালাম, আরও ফ্যাক্টরস এখানে আছে, দ্যাট ইজ 2 20 10 5 1, দেন 4, এগুলোর সংখ্যা দিয়ে তুমি কী করতে পারো, 20কে ভাগ করতে পারো। তো এগুলো তোমার মাথা থাকতে লাগবে, কেন থাকতে লাগবে, কারণ বলছি বিকজ তোমার এই 13টাকে ভাঙতে লাগবে আগে, ঠিক আছে? তো এই 13কে আগে ভাঙবা, এই 13টাকে ভাঙার পরে এই 32কে ভাঙতে লাগবে। আর ভাঙার সময় আমি বলছি তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে লাগবে। প্রথমত চলো আমি লিখি, এক্স কিউব আছে লিখে দিলাম, স্যার এটাকে আমি ভাঙতে পারি এভাবে যে আমার হাতে কাছে যেহেতু একটা 1 ফ্যাক্টর আছে, তো 1 দিয়ে এটাকে ভাঙি না, তো প্লাস ওয়ান তো লাগবে না, সে 1-এর জায়গায় কী বসবে তোমার, এক্স স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার আর 1টা কী হয়, সেমই হয়। তো যদি আমি প্লাস এক্স স্কোয়ার লিখেছি, অর্থাৎ 1 লিখেছি, তো বাকি থাকলো কত, 13কে ভাঙতে গিয়ে বাকি থাকলো স্যার 12 এক্স স্কোয়ার, ভেঙে দিলাম, ঠিক আছে? এখন যোগ করে দেখো, এক্স স্কোয়ারের সঙ্গে প্লাস 12 এক্স স্কোয়ার করলে ঘুরে ফিরে তোমার 13 এক্স স্কোয়ার আসছে। তো এরপরে আগে অঙ্কটা বাড়ার আগে আমি আগের থেকে ব্রেকেটের মধ্যে কী আসবে সেটা বের করে নিই। এখানে এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তো কী করবা, 3টা এক্স 2টো এক্স, তো আমি এক্স স্কোয়ারকে কমন নিতে পারি দুটোর থেকে, এক্স স্কোয়ার কমন নিলে স্যার এখানে 3টা এক্স ছিল, থাকলো কয়টা এক্স, 1টা এক্স কম আছে, তো এক্স হয়ে গেলো। দেন এক্স স্কোয়ারের মধ্যে এক্স স্কোয়ারকে ডিভাইড করে দাও, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ডিভাইড করলে স্যার প্লাস ছিল, প্লাস আসলো, আর এক্স স্কোয়ারকে যদি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই, কাটাকাটি করে দিলে কত আসবে, 1 আসবে, তো এখানে 1 বসে যাবে। মাথায় ঢুকেছে এতখানি, আই হোপ বুঝে গিয়েছ। তো এখন এই স্টেপে বাড়া যাক, স্যার এখানে তো এক্স প্লাস 1 এসেছে, আর এখানে অলরেডি প্রথম দেখো এই দূরত্ব থেকে কমন নিয়েছি, এখন এইখানে 32কে ভাঙতে লাগবে, ভাঙার পরে যেই সংখ্যাগুলো বসবে তার থেকে কমন নিতে লাগবে, আর কমন নিয়ে এক্স প্লাস 1 আনতে লাগবে। তো ধ্যান দাও, এখানে 32 আছে, আর আমি ফ্যাক্টরস কার ব্যবহার করব, শুধু স্যার ফ্যাক্টরস ব্যবহার করবে আর আপনি কার, 20। তো স্যার দেখো একটা জিনিস, কীভাবে ভাঙলে এখানে অলরেডি 12 এক্স স্কোয়ার আছে, এর পাশে একটা সংখ্যা বসবে, যে সংখ্যাটা বসার পরে যদি আমি সেখান থেকে কমন নিই, এক্স প্লাস 1 আসবে। তো স্যার দেখো না এখানে 32 এক্স আছে, আমি 32কে এভাবে ভাঙতে পারি না, স্যার 32কে তো তুমি এভাবে ভাঙতে পারো, দ্যাট ইজ 12 এক্স করলা প্লাস 20 এক্স করে দাও। সো স্যার দেখো 12 প্লাস 20 যোগ করলে কত এসে যায়, 32 এক্স এসে যায়। এখন স্যার ধ্যান দাও, এখানে 12 এক্স স্কোয়ার আছে, এখানে 12 আছে, তো এই দুটোর মধ্যে কি সেম আছে, স্যার দুটোর মধ্যেই প্লাস প্লাস সেম আছে, সঙ্গে 12 12 সেম আছে, আরও সঙ্গে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তো স্যার এক কাম করেন না, আপনি আপনি প্লাস নেন আর 12টাকে কমন নেন, আর সঙ্গে যেহেতু এখানেও এক্স স্কোয়ার আছে, এখানে খালি 1টা এক্স আছে, তো 1টা এক্সকে কমন নেন। তো কমন নিলাম, ইয়েস নিয়ে নিলাম, এখন কমন নেওয়ার পরে 12 এক্স স্কোয়ারের থেকে 12 এক্স চলে গেলো, অর্থাৎ ধ্যান দিয়ে দেখবা, হ্যাঁ ধ্যান দিয়ে দেখো, 12 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 12 এক্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, 12 12 ক্যান্সেল, ঠিক আছে, 12 12 ক্যান্সেল, এখানে এক্স স্কোয়ার মানে কি, এক্স দুটো ছিল, তো 2টো এক্স থেকে 1টা এক্স চলে গেলে থাকবে কি স্যার, শুধু এক্স। এইভাবে যদি বুঝো না, আবার দেখাচ্ছি দেখো, 12 এক্স স্কোয়ারকে আমি এইভাবে লিখতে পারি, 12 x x লিখতে পারি, ঠিক আছে, আর 12কেও লিখতে পারি আমি 12 x, তখন ধ্যান দিয়ে দেখো তো, এই 12 এই 12 কাটা, x কাটা, থাকলো কি শুধু এক্স, বুঝছো? তো সেই এক্সটা এখানে বসেছে। তো সিমিলারলি এখন এখানে প্লাস 12 এক্স আছে, স্যার প্লাস 12 এক্সকে প্লাস 12 এক্স দিয়ে ভাগ করলে কত আসবে, এই তো মিউজিক শুরু হয়ে গেছে, স্যার ভাগ করলে এসে যাবে 1,
ठीक है। तो देखो प्रथम एक मिनट प्लस छो प्लस दिए दिल तो देखो ब्रेकेट संख्या मिले गए नॉइस निश्चय सुनते तुम्हारा सो दुटो ब्रेकेट तो सेम संख्या आसलो सर आपनी तो शुद्ध 32 के भांगलें दैट इज एक्स क्यूब प्लस 13x² भेगे और 32 के भेगे क्योंकि 22 तो रखने लिखें नहीं तो 20 तो बसाओ ना माना क्या करें 20 बसाते लागे ठीक है। तो 20 के बसे दिल एन ध्यान देखो हमें थार्ड ब्रेकेट सेम संख्या आसते लागे ठीक है। तो ये 20x आखने प्लस 20 आो दुटर मध्य प्लस प्लस आहतु प्लस नहीं नो को असुविधा नहीं एखे 20 आखने 20 आो 20 लिखे दो ठीक है। 20-20 जो सेम आज से 20-20 कमन नहीं ब्रेकेट बाकी थकल कि 20x से 20 नहीं शुद्ध थकल कि सर एक्स थकल और 20 मध्य 20 कत बार जाए 20 दिए 20 के भाग कर ले सर आसबे कत प्लस 1 तो यतखने बुझे छो ये क्योंकि लिखबा ना ये राफे तुम्हारे बोझान जो कर ठीक है सेगल लिखबा ना लिखते पर तुम्हारा सैड ही लिखबा तुम्हारे बोझार जो तो एरपर एन नियम कि सर एन नियम हलो जो ब्रेकेटर बहरे आगो के ब्रेकेटर भेतर आनते लगे तर आगे तीनोटा ब्रेकेटर मध्य देखो सेम संख्या इसे कि ना तो आसार पर तुम जेको एक कमन नहीं नो एक्स प्लस 1 नहीं नाम एरपर जगह ब्रेकेटर बहरे आक्स स्कोयर के ब्रेकेटर घर ढुके दो ये प्लसटा प्लस 12x तो बहरे छो तो प्लस 12x भेतर ढुके गल एंड प्लस 20 भेतर ढुके जाए ढुकल ढोकार पर एन कि करब आबार मिडिल टर्म नीते लगे एन मिडिल टर्म कार मध्य है एक्स स्कोयर प्लस 12x और 20 मध्य है तो नियम सेम तुम्हार कि करते लगे मिडिल टर्म नीते गए प्रथम संख्याटार संगे यटार संगे पूरण करवा दैट इज एक्स स्कोयर के 20 एक्स स्कोयर संगे एक्स स्कोयर के 20 दिए पूरण करो तो आसबे तो तुम्हार 20 ठीक है। तार आगे एक्स प्लस 1 जेमन छिल तेमन लिखे नो लेखार पर तुम्हार जेहेतु एक्स स्कोयर इंटू 20 को 20 आसें भांगवा कौन के मजखने 12 भांगते लगे तो क्यों भांगवा जे भांगले सर आपनर की आसे 12x आसे जोग कर ले प्लस माइनस कर ले तुम्हार 12 आसें आबार पूरण कर ले 20 आसें तो देखो ये अलरेडी प्रथम भेगे दिए सर देखो 2 2 5 अर्थात सर 2 × 10 कर ले कत आसे 2 × 10 कर ले सर 20 आसे आबार 2 + 10 कर ले कत आसे सर 12 आसे तो भेगे देव एके बारे इजिली एक्स स्कोयर प्लस दैट इज हमें एखे लिखे देव कत 10x प्लस 2x लिखते परि ना तो 10x प्लस 2x कर ले कत है तुम्हार 12 हो जाए जोग कर ले आबार जदि संख्या दुटो के पूरण करी 10 × 2 कर ले कत आसबे 20 एसे जाए और लास्टे 20 छिल 20 बसिए दो हलो माथा ढुके तो यस सर सब ढुके गए एखन एक्स प्लस 1 के रखो जेमन आछे तेमन रखो एंड एई दुटोर थेके एखन कमन नो एई दुटोर थेके कि कमन नीते पारो सर आराम से ये दूर थे ब्रेकेट नहीं निलाम एकटा ब्रेकेट दिए दो ठीक है। दूटर मध्य एक्स आसे तो एक्स के कमन निलाम एक्स के कमन नार संगे संगे एखे दुटो एक्स छो ना एक्स स्कोर मैंने दुटो एक्स तो ये एक एक्स थकल ब्रेकेटर भेतरे और 10x थे एक्स नहीं थकबी कत सर थकबे शुद्ध 10 निल तो ये देखो हम एक्स प्लस 10 आसपर जो ब्रेकेट आसने एक्स प्लस 10 आसते लगे तो 2x और 20x मध्य थे कि कमन नीले तुम्हार एक्स प्लस 10 आसे सर ये 2 आछे और अभी देखी 2 और 20 मध्य एक्स तो कमन जाए ना तो एक्स जेमन आछे तेमन ही थाकबे एक्सर कोनो कमन जाबे ना किन्तु आमी जदि 2 एर नामता करी 2 1 के 2 आसे और 2 10 এ 20 आसे तो आमी 2 कमन निलाम 2 कमन निले थाकलो कि सर एखाने एक्स एसे गेलो देखो ब्रेकेटे प्रथम एखाने एक्स छिलो एखानेओ एक्स एसे गेछे एखन 2 दिए जदि 10 के माल्टिप्लाई करी अर्थात 2 दिए 20 के सरि 20 के डिवाइड कर ले 2 দিয়ে যদি আমি 20 কে ডিভাইড করি কত এসে যায় স্যার 10 এসে যায় তো মিলে গেল দ্যাট ইজ এই ব্রেকেটে মিললো মিলেছে নিশ্চয় ইয়েস মিলে গিয়েছে इधर का नहीं लिखना है ठीक है। इधर में রাফ করে লেনা তুম লোক এখানে লিখবে না জাস্ট এতখানি পোরশন লিখবা এদিকে তো তোমার রাফ করে নেবা এখন এর পরে x প্লাস 1 আছে x প্লাস 1 বসিয়ে দিলাম তারপরে স্যার ব্রেকেটের বাইরে যেটা আছে আমি অর্ডার হিসেবে নিতে পারি এখানে তোমার বইয়ের মধ্যে অ্যানসারটা ওইভাবেই দেওয়া আছে দ্যাট ইজ ছোট থেকে বড় আছে তো আমি কি করি স্যার এক্স প্লাস 1 লিখলাম এন্ড ব্রেকেটের বাইরে এক্স প্লাস 2 আছে তো এক্স প্লাস 2টা বসিয়ে দিতে পারি ঠিক আছে যেহেতু অর্ডার হিসেবে নিতে লাগে এক্সট্রা লাইন কেমন লিখতে যাবো একটা এক্স প্লাস 2 লিখে দিলাম এরপরে বড় কোনটা হবে স্যার এই যে দুটো ব্রেকেটের মধ্যে সেম আছে না দুটো ব্রেকেটের মধ্যে সেম আছে কিনা এক্স প্লাস 10 তো যে কোনো একটা নিয়ে নাও এক্স প্লাস 10 করে দাও অঙ্ক শেষ ঠিক আছে
आई होप बुझे गेछो। एखन तोमादेर आगेर भिडियो आमि किसेर जोन्नो देखते बोलछि बिकज तोमादेरके आमि चेक करते शिखिएछिलाम जे तोमार अंक सठिक कि ना भूल तुमि निजे चेक करते पारबा किभाबे रिवार्स करे करे। जेरकम एखाने एई लाइनटा आछे, एई लाइनटार थेके एई लाइनटा आसछे ना, तारपर एई लाइनटा आसछे एटार थेके एई लाइन थार्ड लाइन आसछे, देन थार्ड लाइनेर थेके फोर्थ लाइनटा आसलो, फोर्थ लाइनेर थेके फिफ्थ, फिफ्थेर पर सिक्स, सिक्सेर पर सेवेन लाइन आसछे। तो तुमि आमार उल्टा करो ना, एक्स किूब आछे, आछे एक्स स्कोयर संगे बारो एक्स के जोग कर ले थार्टीन एक्स स्कोयर आसे, टुएल्व एक्स संगे टोयेंटी के जोग कर ले थार्टी टू एक्स आसे, दें टोयेंटी छिलो टोयेंटी एसे जाए। तो ये रिवार्स करे करे निजेर अंक निजे चेक करते पारो। तो आई होप तुम्हारे ये अंकटा क्लियर हो गए एंड बाकी अंकगुला तुम निजेरा करते पारबा। सो आज के भिडियो एखने शेष करी, तुम्हारा देखते थको, शिखते थको, आगे बढ़ते थको। थैंक्स फर वाचिंग, धन्यवाद।